বন্ধুরে আমার, হযরতে বেলাল আমার নবীর প্রশংসা শুনেছে, এমন একজন মানুষ মক্কা এসেছে যে মানুষটা গরিবের কথা শোনে, যে মানুষটা সাধারণকে বেশি ভালোবাসে, যে মানুষটার কাছে ছোট বড় কোনো ভেদাভেদ নাই, যে মানুষটার কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই, ওই মানুষটার কাছে যাইয়া কথা বলা লাগে না, শুধু চেহারাটা দেখলে হৃদয়টা ভরে যাও। সাহাবীর নবীকে দেখলেই নবীদের সাহাবীদের তিন দিন চার দিনের না খাওয়া ক্ষুধার্ত পেটের যন্ত্রণা মুহূর্তের মধ্যে ভুলে যেত। সুবহানাল্লাহ বল। বেলাল গোপনে গোপনে নবীর কাছে এসেছে, কারণ বেলাল সব সময় উমাইয়া ইবনে খলফের নির্যাতনের শিকার, সব সময় একটার পর একটা কাজ থাকে। জন্ম থেকে জ্বলছি বাসের পিছনে, দেখবেন ট্রাকের নিচে একটা তেলের ট্যাঙ্কি থাকে, ওই তেলের ট্যাঙ্কির ড্রামের মধ্যে লেখা আছে জন্ম থেকে জ্বলছি, আছে কি নাই। বেলালের জীবনটাও শুধু কাজ কর্ম, বেলালের জীবনের মধ্যে কোনো সুখ নাই, বেলালের জীবনের মধ্যে কোনো আরাম নাই, বেলালের জীবনের মধ্যে কোনো আয়েস নাই, কারণ একটা ফরমান শেষ হয়, বেলাল চিন্তা করে যুবক মানুষ তো শক্তি আছে, এইটা শেষ কইরা তারপর আর একটা কাম একটু জিরামু বসমু। কিন্তু উমাইয়া সবার কাছে প্রশ্ন করে, আমার যে কালো বেলালটা দেখছো না, ওইটা খুব ভালো একটা গোলাম, ওইটা খুব ভালো একটা দাস, কাজ সময়ের আগেই শেষ করে দেয়, কিন্তু তাই বলে তার কোনো রুখসত নাই, কারণ জালিম যার হৃদয়ের মধ্যে কোনো দিনই দয়া নাই, তারা কখনো মানুষের মর্যাদা বুঝে না, ঠিক কি না। বেলাল চিন্তা করে তাড়াতাড়ি কাজটা শেষ কইরা একটু জিরামু রেস্ট নিমু, আর উমাইয়া চিন্তা করে আমার বেলালের কাম দিলেই হইয়া যায়, এসে আর একটা কাম রেডি কইরা রাখে। এই জন্য মনিবদেরকে রসুল্লাহ বলেছেন, উতুল আজিরা আজরাহু কবলা আইয়া জফা এরকাহু। ও মনিবেরা, মজুরের পারিশ্রমিক পরিশ্রমিক মজুরি যিনি হবে, কামলা যিনি হবেন, তার ঘাম শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরিটা পরিশোধ করে দাও, বসিয়ে রাখিও না, তার মনে কষ্ট দিও না, কারণ শ্রমিকের এই কষ্টের মুহূর্তটা আমার আল্লাহ নিজে আরশে আজিম থেকে মনিটরিং করে। হযরতে বেলাল জন্ম থেকে জ্বলছে, কাজ আর কাজ, কোনো আরাম নাই, কথা বলার মতো কোনো মানুষ নাই, নবীর কাছে আসছে, নবীকে দেখে এত ভালো লাগছে, নবী বলছে, বেলাল যদি ভালো লাগে কালেমায় তাইয়েবা পড়ো। ও বেলাল, মনি 360টা হয় না, লাত উজ্জা পাথরের মূর্তি কোনোদিন এবাদতের উপযুক্ত হতে পারে না, এবাদতের উপযুক্ত যিনি লা ইলাহা, কেউ নাই, কেউ নাই ইল্লাল্লাহ। এবাদতের উপযুক্ত কে? জোরে বলেন। বেলাল কয়, হুজুর আপনার কথার যুক্তি আছে, এত এত পাথরের মূর্তি দিয়ে তো কোনো লাভ হইতে পারে না, পাথরের মূর্তিদের কাছে বহুবার বলেছি আমার একটু কষ্ট কমাইয়া দাও, জন্ম থেকে জ্বলছি এত যন্ত্রণা ভাল লাগে না, কমাইয়া দাও, কিন্তু ওরা কমায় না, আরো কষ্ট দিন দিন বাড়ে। হুজুর আপনার কাছে আইসা সামান্য সময়ের বৈঠকে আমার হৃদয়টা জুড়াইয়া গেছে, মারহাবা বল। দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা বাবা, দোজাহানের যার উপরে পড়েন দরুদ আল্লাহ তাআলা, দোজাহানের হায়রে, দোজাহানের আমার ভাইরা রে, বেলাল চলে গেছে, উমাইয়া খবর পেয়েছে,
বেলালও তুমি নাকি মুহাম্মাদের কাছে গিয়েছিলে কয় হ্যাঁ মনিব আমার তো যাইতে কোনো বাধা নাই কয় না তুমি যাইতেই পারো কিন্তু তুমি নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করেছো মনিব আপনি আমার দেহের মালিক কিন্তু আপনি আমার মনের মালিক না আপনি তো আমার শুধু শ্রম এটার মালিক আমারে কোনো টাকা পয়সা দেন নাই আমি আপনার ঘরের গোলামের ঘরের সন্তান তাই এমন একটা আইন যে আমি জন্ম নিছি গোলাম হই আপনার গোলামি করতেই হব কিছু করলাম না ছুইলাম না জানলাম না বুঝলাম না কিন্তু তবু আমার কোনো স্বাধীনতা নাই আমার কোনো মুক্তি নাই কিন্তু মনিব আপনি আমার দৌহিক কাজ পাবেন আমার দেহটা আপনার জন্য আমি বিলিয়ে দিব কিন্তু আমার মনের মধ্যে যদি অন্য কেউ বাস করে বিরাজ করে মন তো স্বাধীন আমার মন যারে চিনে তিনি কে তিনি আল্লাহ আল্লাহু আকবার বলো তিনি আহাত তিনি এক ও মনিব আমি যদি আপনার কাজ কম করি আমার শাস্তি দিতে পারেন আমি যদি আপনার হুকুমের অমান্য করি আমারে আপনি শাস্তি দিতে পারেন কিন্তু আমার মন যারে চায় তিনি আমার আল্লাহ আমি তার ছাড়া আর কিছু ভাবতে পারি না আমার হাবা বলে বন্ধুরে নিষ্ঠুর পাষণ্ড মাই ইবনে খালদ চেতে গেল ধমক দিল বেলাল যদি ফিরে না আসো লাতুজ্জার ধর্ম গ্রহণ না করো তাইলে আমি তোমাকে ছাড়ব না কই মনিব এই প্রেম এমন একটা প্রেম এই প্রেমের দরজা দিয়া ঢোকা যায় কোনোদিন বের হওয়া যায় না আমার মাবুদের প্রেম আমার আল্লাহর প্রেম যে মাবুদের পাইছে যে আমার মনিবের চিনছে যে আমার মাওলার প্রেমে ডুবছে গো সে কোনোদিন আমার মাওলারে ছাড়তে পারে না ঠিক কি না বলো কত পাগল আছে বাবারে অগ্রে হানার ফাল্গুন মাস আসলে কত পাগল দেখা যায় ডান রোয়া বাদ দিতে পারে না বাধা দিতে পারে না মাসের ঘের বাধা দিতে পারে না ব্যবসা প্রতিষ্ঠান বাধা দিতে পারে না অগ্রহানের চোদ্দ পনেরো ষোলো আসলেই দৌড়ায় ছাড়ছি না ফাল্গুনের সাতাইশ আঠাইশ উনত্রিশ আসলেই দৌড়ায় ছাড়ছি না কই তিনটা দিন এই জমিনে না থাকলে ভালো লাগে না ঠিক কিনা বলো আমার ভাইরা বন্ধুরা বাবারা এটা প্রেমের ব্যাপার এটা অন্তরের ব্যাপার হৃদয়ের ব্যাপার ঠিক কিনা বল আমার ভাইরা রে ও আমার বিশ্বের কান্দির বাবারা হযরতে বেলাল কয় মনিব আমারে ফিরাইতে পারবেন না উমাই ইবনে খালফ কয় অন্য গোলামদের নির্দেশ দেয় তোদের আর কোনো কাজ নাই আমার বেলালের পাবান হাতে শিকল পরা পায়ে শিকল পরা উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিত কইরা শোয়াইয়া রাখ চিত কইরা শোয়াইয়া রাখছে দুপুর বেলা জ্বলন্ত আগুনের মতো সূর্যের আগুনে সূর্যের তাপে বালুগুলা উত্তপ্ত মনিব উমাই ইবনে খালফ বেলালের সামনে আইসে দেখে বেলালের গা শরীর বাইয়া সুদূর ঘামগুলো জড়তেছে বেলাল রে ফিরে আয় মনিবের দেখা বেলাল কয় আহাদ আমার আল্লাহ এক এক আমার আল্লাহ এক গোলামদের নির্দেশ দেয় রে পাগলারা
ও বড় শক্ত এতে হবে না আগামীকাল লাকড়িগুলো জ্বালাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত আগুনের কয়লাগুলো মাটিতে বালির মধ্যে বিছাইয়া ওই কয়লার মধ্যে বেলালের সোয়াবি যেই কথা সেই কাজ জ্বলন্ত আঙ্গারের উপরে বেলালের সোয়াইয়া দেয় পিঠটা ফস 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 কইরা গোস্তগুলো গর্ত হইয়া হুঙ্গারগুলো ভিতরে ডুইকা যায় বেলাল একটা চিৎকার দেয় আর কয়া আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আল্লাহু আকবার ও আমার বাবার রে ঈমান কত মজবুত জমিনের আওয়াজ আমার মালিকের দরবারে পৌঁছাইতে বাবা অনেক বড় আওয়াজ লাগে না অনেক বড় চিৎকার লাগে না বাবারে অন্তর দিয়ে যদি মালিকের ডাক দেওয়া যায় আমার মালিক আল্লাহ স্বয়ং জমিনে আইসা বলে বান্দা লাব্বাইক লাব্বাইক আল্লাহু আকবার বাবা হযরত বেলাল থেমে গেলেন বেলাল কণ্ঠ ধীরে ধীরে শ্লো হয়ে গেল কণ্ঠ কি জোরে বলেন কণ্ঠ শ্লো হয়ে গেছে এবার হযরত বেলালকে আমার মাবুদ আল্লাহ ডেকে বলে বেলাল ধৈর্য যদি ধরতে পারো এমন অবস্থার মধ্যে যদি থাকতে পারো তোমার জন্য আমি মালিক আল্লাহর কংগ্রেচুলেশন জান্নাতের দরজা অপেক্ষমান মারহাবা বলো আছে কি নাই আছে কি নাই উমাইয়া কই বেলালের এমনটা দিলে হবে না ওর জন্য আরো আরো লাগবে যে জিব্বা দিয়া এত হাত হাত বলে ওই জিব্বাটা ধর লোহার শলাকা গরম কইরা ওই জিব্বার মধ্যে সোয়াইয়া দে ওই জিব্বাটা বের কইরা এবার লোহা গরম কইরা লাল উত্তপ্ত লোহা জিব্বার মধ্যে সোয়াইয়া দেয় জিব্বাটা ফস ফস কইরা গর্ত হয়ে যায় আর কিছু বলার নাই বলার নাই এবার বেলালের আর আওয়াজ বের হয় না বেলালে বল ভিতর থেকে জিব্বা নাড়াইয়া বলে মাবুদ আহা আহা তুমি আল্লাহ এক তুমি আল্লাহ এক ঠিক কিনা বলো বাবা রে এই বেলাল যেদিন মুক্তি পেয়েছে এই বেলাল আমার নবীর মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন হয়েছে এই বেলালকে আমার মালিক আল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিন করেছে প্রথম হিজরিতে আজান ফরজ হয় আজানের বিধান চালু হয় এই আজানের বিধান চালু হওয়ার পরে আমার নবী বিলালকে ডাক দেয় বিলাল তুমি হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন মুয়াজ্জিন আজান দেয় আজান দিলে পরে জিব্বা লাগে সুন্দর কণ্ঠ লাগে ঠিক কিনা স্পষ্ট ক্লিয়ার ভয়েস লাগে কিন্তু বিলালের জিব্বায় কি বেলালের জিব্বাটা ফোড়া দেওয়া বেলালের জিব্বাটা স্যাদ দেওয়া বেলাল তো ঠিক মতন কথা বলতে পারে না আমার নবী গো ও নবী আমি কেমনে আজান দিব নবী কই বেলাল আমি নবী বলছি দ্বিতীয় কোনো কথা হবে নি জোরে বলেন দ্বিতীয় কোনো কথা নাই বেলাল আজান
আজান দেয় বহুদিন চলে যায় বেলাল আজান দেয় মুসলিমদের মধ্যে আর বাল লাগে না নবীর কাছে অভিযোগ নবী গো বেলালের আজান শুনতে মন চায় না আর একজন সুরলিত কণ্ঠের মুয়াজ্জিন দেন আর একজন সুরলিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল ফজরের আজান দিয়েছে রাত্রি পোহায় না ঘটনা আপনারা সবাই জানেন নবী গো জিব্রাইল এসে বলে নবী আজান কেন হয় না নবী আমার বলে জিব্রাইল আজান তো হয়েছে কিন্তু রাত কেন পোহায় না কয় নবী জানেন না বেলালের আজান না হলে আর সে আজিমে রাত পোহাবে না ভাঙ্গা কণ্ঠ মাবুদের দরবারে পৌঁছায় কে আমরা বলছিলাম আসা আইয়া বাআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা যদি তুমি ডাকার মতো ডাকতে পারো মাবুদের সামনে মাবুদের দরবারে কমপ্লিট সারেন্ডার করতে পারো গো বাবা তোমার আওয়াজ জমিনে থাকবে না আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে শুধু আরশে আজিম না এমন জায়গায় পৌঁছাইবে ওই জায়গাটার আলাদা নাম হলো মাকামে মাহমুদা ঠিক কিনা বলেন পৌঁছাইতে রাজি আছেন কি নাই জোরে হাত তুল আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত হাত নামান আমার ভাইরা কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছেন রাগ করছেন তাহলে কি করতে হবে আওয়াজ মাকামে মাহমুদে পৌঁছতে হবে কি না হবে কি না চিল্লাইয়া কেমনে পৌঁছাইবেন শেষ কথা পয়েন্ট শেষ আমাদের আজকের বক্তব্যই ছিল যে আমরা আরশে আজিমে মাকামে মাহমুদে কিভাবে পৌঁছাইতে চাই ঠিক কিনা আমার মাহবুব আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন যদি ওই পর্যন্ত পৌঁছাইতে চাও যেমনি বেলাল পৌঁছাইছে যেমনি আমার মাবুদের অন্যান্য বিশেষ বান্দারা পৌঁছাইছে ওই পর্যন্ত পৌঁছাইতে হইলে বাবা তোমার দুইটা কাজ লাগবে কয়টা কাজ জোরে বলেন এক নম্বর কাজ হলো জমিনের মধ্যে তোমাকে সলাতের মধ্যে লুটিয়ে পড়তে হবে মাথাটা আর উঁচা নয় মাথাটা যার সামনে লুটিয়ে পড়বে তিনি কে জোরে বলেন কপালটা সবসময় কার সামনে লুটায় দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তি নয় দুনিয়ার কোনো অর্থশালী ব্যক্তি নয় বিত্তশালী প্রভাবশালীর সামনে নয় মাথা যার সামনে লুটাবে তিনি আমার আল্লাহ ঠিক কিনা বল দুলোকে বুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া তোমারই সকাশে যাচ্ছি হে সকতি তোমারই করুণা কামি অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের তিনি কে জোরে বলেন না মাকামে মাহমুদে পৌঁছাইতে হইলে এক নম্বর কাজ কি কপাল লুটাও কার সামনে কপাল লুটাইলেই কি যাওয়া যায়নি জোরে বলেন না না না
দ্বিতীয় নাম্বার কাজটা লাগবে, দ্বিতীয় নাম্বার কাজ হলো বান্দা তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, ঠিক কি না? যদি নামাজ ক্যাট করতে পারো, যদি ধৈর্যকে সাথে যুক্ত করতে পারো, বান্দা তুমি আর দুনিয়ার কেউ না, আমার মালিক আল্লাহ বলে বান্দা তোমার জন্য আসা আইয়া বাফাকা রব্বুকা মাকামাম মাহমুদা, ওই সম্মানিত আসনটা আমি মালিক আল্লাহ তোমার জন্য কনফার্ম করে দিব, দুনিয়ার মধ্যে তুমি ঘোষিত জান্নাতি, মারহাবা বলো। এই জন্য সুরা আসরের মধ্যে আল্লাহ মুমিনদের খেয়াল করে বলছে, মুমিনরা রে ইল্লাল্লাযীনা আমানু ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সবর, সব মানুষ ক্ষতির মধ্যে থাকলেও তারা না যারা সবর এখতিয়ার করতে পারে, মারহাবা বলেন। নেক আমল নামাজের মধ্যে যারা আছে এবং সেই সাথে যারা ধৈর্য ধারণ করে বসে থাকতে পারে, আমার মালিক আল্লাহ বলেন যে সবাই গোল্লায় গেল, সবাই ক্ষতির মধ্যে পড়লেও এই মানুষগুলো কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না, কোনো দিন বিপদের মধ্যে পড়বে না, কোনো দিন এরা ধ্বংস হবে না। তাহলে আমরা জগতের মধ্যে সম্মানিত আসন চাই কি না? মাকামে মাহমুদা বুঝতে পারছেন তো? মাকামে মাহমুদ মানে কি? মাকাম মানে হচ্ছে স্থান, মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত স্থান, এটা জান্নাতুল ফেরদাউসের চাইতেও সুউচ্চ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলছেন, শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মাকামে মাহমুদা নির্ধারিত করে রেখেছেন এবং এই জগতের কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা এই সম্মানিত আসন দিবেন না, এজন্য তোমরা আল্লাহর কাছে সব সময় আজানের পরে আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন সেই প্রশংসিত মাকাম মাকামে মাহমুদা আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্যই আপনি আমি প্রতিবার আজান শোনার পরে কি পড়ি? আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। মাকামে মাহমুদা বুঝতে পারছেন পৌঁছাইতে চাই কি না? চাই কি না? মাকামে মাহমুদায় পৌঁছাইতে হইলে আমাদের নামাজ লাগবে, মাকামে মাহমুদের মধ্যে পৌঁছাইতে হইলে আমাদের ধৈর্য লাগবে। নামাজ ধৈর্য, নামাজ ধৈর্য দুটোকে অ্যাড করে ফেলেন, নারী এবং পুরুষ সম্মিলিতভাবে সেই সম্মানিত স্থান দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে সেই সম্মানিত স্থান দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আসুন আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেব। ইয়া নবী